প্রিপোজিশন আর দ্য সেকেলস হচ্ছে এর অবজেক্ট অফ হচ্ছে প্রিপোজিশন অ্যাফের হচ্ছে এর অবজেক্ট তাহলে যে কোন প্রিপোজিশনের অবজেক্টের অর্থটা প্রিপোজিশনের আগে বলবে তাহলে ফ্রম দ্য সেকেলস অর্থাৎ শৃঙ্খল থেকে অফ অ্যাফার বর্ণবাদের বর্ণবাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এইচএসসি দুই হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে উইথ গ্রামেটিক্যাল এক্সপ্লেনেশন আজকে থাকছে নেলসন ম্যান্ডেলা এর পার্ট ওয়ান তো আমরা দেখব অবশ্যই অর্থগুলো শব্দগুলো প্রতিটা শব্দের অর্থ ভেঙে ভেঙে যে প্যাসেজগুলো দেখলে তোমাদের খুব সুন্দরভাবে প্যাসেজ সম্পর্কে ধারণা চলে আসবে এবং এই প্যাসেজ থেকে আসা প্রশ্নগুলো কিভাবে প্র্যাকটিস করতে হয় সে বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে তো চলো আজকের প্যাসেজটি দেখে নিই নিলসন ম্যান্ডেলা নিলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা গাইডেড মানে হচ্ছে পদ দেখানো বা পরিচালিত করা তো গাইডেড দেখিয়েছেন সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকে তো যে কোনো ভার্বের যে অবজেক্ট অংশটা থাকে গাইডেড হচ্ছে ভার্ব এর অবজেক্ট হচ্ছে সাউথ আফ্রিকা এই অবজেক্টের অংশটা ভার্বের আগে বলতে হয় তো দক্ষিণ আফ্রিকাকে পথ দেখিয়েছেন আর প্রিপোজিশনের অবজেক্ট যেটা থাকে এটা প্রিপোজিশনের আগে বলতে হয় যেমন ফ্রম হচ্ছে প্রিপোজিশন আর দ্য হচ্ছে এর অবজেক্ট অফ হচ্ছে প্রিপোজিশন অ্যাফের হচ্ছে এর অবজেক্ট তাহলে যে কোনো প্রিপোজিশনের অবজেক্টের অর্থটা প্রিপোজিশনের আগে বলবে তাহলে ফ্রম দ্য সেকেলস অর্থাৎ শৃঙ্খল থেকে অফ অ্যাপারথেইড বর্ণবাদের অ্যাপারথেইড মানে বর্ণবাদ আর অফ থাকার কারণে এর অর্থটা কী আসছে বর্ণবাদের তাহলে ফ্রম দ্য সেকেলস অফ অ্যাপারথেইড বর্ণবাদের শেকল থেকে টু প্রিপোজিশন এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি বহুদলীয় গণতন্ত্রের দিকে আমরা টুর অর্থটা শেষে যে বলছি বহুদলীয় গণতন্ত্রের দিকে অ্যাজ অ্যান আইকন তাহলে অ্যাজ হচ্ছে প্রিপোজিশন অ্যান আইকন অ্যান আইকন মানে প্রতীক তাহলে আইকন মানে প্রতীক তাহলে অ্যান আইকন একজন প্রতীক হিসেবে একজন প্রতীক হিসেবে অফ পিস অ্যান্ড পিস অ্যান্ড রিকনসিলেশন শান্তি এবং মীমাংসার প্রতীক হিসেবে তাহলে এই পর্যন্ত দেখো বাক্যের একটা অংশ একটা ক্লজ তাহলে এইটুকুর যে কোনো ক্লজের অর্থ তোমরা শেষের থেকে করবা তাহলে দেখবে বাক্যের অর্থ ক্লিয়ার থাকছে তো প্রথমে সাবজেক্টটা বলে নাও নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলাтни কি করেছিলেন এই যে শান্তি এবং শৃঙ্খলার প্রতীক হিসেবে বা মিশিকে আসি শান্তি ও মীমাংসার প্রতীক হিসেবে বহুদলীয় গণতন্ত্রের দিকে মানে বর্ণবাদের শৃঙ্খল থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন বা পথ দেখিয়েছিলেন তো এভাবে শেষের থেকে যখন তুমি অর্থ করতে থাকবে তখন দেখবে বাক্যের অর্থটা তোমার কাছে ক্লিয়ার থাকছে হু কেম যিনি এসেছেন টু ইম্বডি দ্য স্ট্রাগল টু ইম্বডি ইম্বডি তো এটা ভার আর এটা ইনফিনিটিভ হলেও এটা ভার তো ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য স্ট্রাগল তাহলে আমরা এখানে বলবো সংগ্রামকে বাস্তবায়ন বাস্তব রূপ দিতে ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর অর্থ হচ্ছে সারা পৃথিবীতে তাহলে যিনি সারা পৃথিবীতে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে বাস্তব রূপ দিতে এসেছিলেন ইমপ্রিজন্ড ইমপ্রিজন মানে কারারুদ্ধ থেকে ফর নিয়ারলি থ্রি ডিকেটস ফর হচ্ছে নিয়ারলি থ্রি ডিকেটস প্রায় তিন দশক ডিকেটস মানে হচ্ছে কি দশক ফর হিস ফাইট তার সংগ্রামের কারণে এগেনস্ট হোয়াইট মাইনোরিটি রোল এগেনস্ট হচ্ছে প্রিপোজিশন হোয়াইট মাইনরিটি রুল শ্বেতাঙ্গ যে শাসনের বিরুদ্ধে তাহলে তুমি শেষের থেকে অংশটুকু অর্থ করে ফেলতে পারো যে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে তার সংগ্রামের কারণে প্রায় তিন দশক কারারুদ্ধ থেকে মেন্ডালা নেভার লস্ট হিস রিজল্ট মেন্ডেলা নেভার লস্ট কখনোই হারায়নি হিজ রিজল্ট তার যে দৃঢ় সংকল্প তাহলে মেন্ডেলা কখনোই তার দৃঢ় সংকল্প হারাননি টু ফাইট লড়াই করার ফর হিজ পিপল ইমানসিপেশন তার জাতির মুক্তির জন্য তার জাতির মুক্তির জন্য তিনি যে সংগ্রাম করেছেন এই বিষয়টা তিনি কখনোই কি এখান থেকে সরে যাননি তাহলে দেখো এই যে বাক্যটাই মেন্ডেলা হচ্ছে সাবজেক্ট নেভার লস্ট নেভার অ্যাডভার্ভ লস্ট হচ্ছে ভার আর হিজ রিজলভ এটা হচ্ছে এই লস্ট ভার্বের অবজেক্ট তাহলে এই যে আগের যে অংশটুকু এই আগের অংশটুকু হচ্ছে বাড়তি ফ্রেজ এখানে তাহলে ইমপ্রিজনটা হবে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তার মানে আমরা এটাকে বলতে পারি পাস্ট পার্টিসিপল আচ্ছা এরপরে দেখো হি ওয়াজ ডিটার মাইন্ড হি ওয়াজ ডিটার তিনি সংকল্পবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন ব্রিং ডাউন একসাথে হচ্ছে গ্রুপ ভার্ব অ্যাফারথেইট মানে এই ব্রিং ডাউন বিলোপ করার জন্য টু ব্রিং ডাউন অ্যাফারথাইট অ্যাফারথিট মানে বর্ণবাদ বর্ণবাদ বিলোপের জন্য হোয়াইল মানে সে যদিও অ্যাভয়েডিং অ্যাভয়েডিং মানে এড়িয়ে যে এটা একটা গ্রামিটিক্যাল নিয়ম সবসময় মাথায় রাখবে হোয়াইলের পরেই যদি ভার্ভের ভার্ভ থাকে অবশ্যই যোগ হয় তাহলে হোয়াইল অ্যাভয়েডিং এড়িয়ে যে। কি এড়িয়ে যে এ সিভিল ওয়ার এটা হচ্ছে অ্যাভয়েড ভার্বের অবজেক্ট গৃহযুদ্ধ এড়িয়ে তিনি এইটা বিলুপ্ত করতে এসেছিলেন হিস প্রেস্টিজ অ্যান্ড কারিশমা তার মর্যাদা এবং যে অনন্য প্রতিভা হেল্প হিম তাকে সাহায্য করেছিল উইন এই হেল্পটা হচ্ছে কজিটিভ ভার্ভ হেল্পটা কি কজিটিভ ভার্ভ হেল্পের পরে যখন কোনো ব্যক্তিবাচক ব্যক্তি থাকে তারপরে ভি ওয়ান বসে ভার্ভের বেস ফ্রম ব্যবহার করতে হয় তো হেল্প হিম উইন তাকে জয় করতে সহায়তা করেছিল দ্য সাপোর্ট সাপোর্ট মানে কি সমর্থন অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর তাহলে আমরা একসাথে বললে পৃথিবীর মানুষের সমর্থন জয় করতে তাকে কি করেছিল সাহায্য করেছিল এরপরে তার কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছে আই হেট আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন অর্থাৎ জাতি বৈষম্য একসাথে যখন বলবা আমি জাতি বৈষম্য ঘৃণা করি ভারতের অর্থটা পরে বলতে হবে মোস্ট ইনস্টেন্টলি মানে সবথেকে তীব্রভাবে অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন এবং এর সব ধরনের প্রকাশ ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ তাহলে এবং এই রেস ডিসক্রিমিনেশনের জন্য বা জাতি বৈষম্যের জন্য এর যত ধরনের বহি প্রকাশ যা যা ঘটে সব কিছুকেই সে তীব্রভাবে ঘৃণা করে আই হ্যাভ ফাউট ইট আমি সংগ্রাম করেছি এর বিরুদ্ধে অল ডিউরিং মাই লাইফ আমার সারা জীবন ধরে আমার সারা জীবন ধরে আমি এর বিরুদ্ধে সংগ্রাম করেছি আই উইল ফাইট ইট নাও আমি এখনও এর বিরুদ্ধে সংগ্রাম করি অ্যান্ড উইল ডু সো এবং ভবিষ্যতেও আমি সংগ্রাম করব। আনটিল আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না দ্য ইন্ড অফ মাই ডেইস মানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন আমার জীবন শেষ না হয় ততদিন পর্যন্ত আমি কি করব এর বিরুদ্ধে সংগ্রাম করে যাব ম্যান্ডেলা সেইড ম্যান্ডেলা এই কথা বলেন মানে এতক্ষণ যে কথাগুলো বলা হলো এটা ম্যান্ডেলার উদ্ধৃতি ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অ্যাকসেপ্টেন্স স্পিচ বলতে বোঝায় যে দায়িত্ব গ্রহণকালীন যে বক্তৃতা তো দায়িত্ব গ্রহণের সময় তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন সে বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেছিলেন অন অন প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্ভের সাথে যোগ করতে হয় অন বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট প্রেসিডেন্ট যখন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন তিনি এই সময় কত সালে উনিশশো সালে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম যখন ব্ল্যাক প্রেসিডেন্ট হন সেই ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়ার সময় তার তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন দ্য টাইম টাইম মানে সময় ফর হিলিং ফর ফর দ্য হিলিং হিলিং অফ যদি কখনো দেখো যে কোন একটা ভার প্লাস আইনজির আগে দা আছে পরে অফ আসে তাহলে এগুলাকে বলতে হয় ভারবাল নাউন অর্থাৎ ভার্ভ যেখানে সরাসরি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে জিরান বলা যায় তবে এটাকে ভারবাল নাউন যদি অপশনে থাকে বা কোনো জায়গায় থাকে তাহলে এটাকে কি বলতে হবে ভারবাল নাউন কি থাকবে আগে দা থাকবে পরে অফ থাকবে মাসে আইনজি যুক্ত ভার ওন্ডস হ্যাজ কাম মানে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস কিসের সময় ফর দ্য হিলিং অব দ্য ক্ষত যারা ক্ষত অন্ডস মানে যেখানে ক্ষত হয় বা আহত হয় তো এই আহত নিরাময়ের সময় হ্যাস কাম চলে এসেছে তাহলে ক্ষত নিরাময়ের সময় এসেছে দ্য মোমেন্ট মোমেন্ট মানে মুহূর্ত কিসের মুহূর্ত টু ব্রিজ দ্য চ্যাম্পস চ্যাম্পস মানে যে ফাটল যে ফাটল ধরে সেটাকে বলা হয় টু ব্রিজ আমরা ব্রিজ জানি যেমন নদী বা ইসের উপরে যখন একটা ব্রিজ দেওয়া হয় তখন কি হয় দুই পাড়ের এক মিলেমিশে এক হয়ে যায় তো সেই অর্থে এটা ব্যবহার করা হয়েছে দ্য মোমেন্ট মানে মুহূর্ত টু ব্রিজ দ্য চ্যাম্পস মানে ওই ফাটলের উপরে ব্রিজ করার বা জোড়া লাগানোর বা মেলানোর যে সময়টা হ্যাস কাম এই মেলানোর সময় হয়ে গেছে দ্যাট ডিভাইডেড আস কার কথা বলা হচ্ছে কোন হচ্ছে কোন ব্রিজের কথা বলা হচ্ছে বা কোন ফাটলের কথা বলা হচ্ছে যে ফাটল আমাদেরকে যা বিচ্ছিন্ন করেছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ প্লাস উই হ্যাভ অ্যাসিভড অবশেষে আমরা অর্জন করেছি কি অর্জন করেছি এই যে অ্যাসিভড ভার্ভের অবজেক্ট হচ্ছে আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন আমাদের রাজনৈতিক স্বাধীনতা আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি ইন নাইনটিন নাইনটি থ্রি উনিশশো সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দেখো এটা প্যাসিভে আছে বিভার প্লাস ভি থ্রি প্যাসিভ ফর্ম মানে ম্যান্ডেলা দিয়েছিল এমন না ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল দ্য নোবেল পিস প্রাইস নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল অ্যান্ড অনার যে সম্মান হি শেয়ার তিনি ভাগ করে নিয়েছিলেন উইথ এফ ডাব্লুডি ক্লার্ক এফ ক্লার্কের সাথে যে সম্মানটা তিনি কি করেছিলেন ভাগ করে নিয়েছিলেন তো এই ক্লার্ক তিনি কে হোয়াইট আফ্রিকান আফ্রিকান লিডার নেতা দেখো যে কোনো নাউনের পরে যখন তার আরেকটা পরিচয় দেওয়া হয় এটাকে গ্রাভেটিক্যালি অ্যাপজিটিভ বলা হয় তোমাদের যে মডিফায়ার আছে মডিফায়ার এই বিষয়গুলো খুব বেশি করে লাগবে যে একটা নাউন এফ ডি ক্লার্ক বললাম তাহলে তো তার সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাইনি আসলে এফ ডাব্লিউ ডি ক্লার্ক কে ছিলেন তো তার সম্পর্কে বলে দেওয়া হলো দ্য হোয়াইট আফ্রিকান লিডার এই এফ ডাব্লিউ ডি ক্লার্ক ছিল শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা তাহলে এইটাকে বলা হয় অ্যাপজিটিভ কোনো ভারত থাকবে না সরাসরি নাউনের পরে আরেকটা নাউন বা নাউন ফ্রেজ দ্বারা মূলত অ্যাপজিটিভ তৈরি করা হয় হু হ্যাড এই হু দ্বারা এখানে এই এফ ডাব্লিউ ডি ক্লার্ককে বোঝানো হচ্ছে তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হু হ্যাড হিম যে কী করেছিল তাকে মুক্তি করে মুক্ত করেছিল ফ্রম প্রিজন জেলখানা থেকে থ্রি ইয়ার্স আর্লিয়ার তিন বছর আগেই অ্যান্ড নেগোশিয়েটেড নেগোশিয়েট মানে আলোচনা করা দ্য ইন্ড অফ অ্যাপারথিট বর্ণবাদ নিরাময়ের বন্দোবস্ত করেছিলেন তাহলে এইটুকু হচ্ছে আমাদের পার্ট ওয়ান পার্ট টু আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে করব তবে এই যে প্যাসেজগুলো করা হচ্ছে এই প্যাসেজগুলো আশা করি তোমরা বুঝতে পারছো সুন্দরভাবে এর প্রতিটা শব্দার্থ এখন তোমাদের ফোকাস করতে হবে ওয়ার্ড মিনিং উপরে এবং এই ওয়ার্ড মিনিংগুলোর সিনোনিমের উপরে প্লাস যে প্যাসেজটা যখন পড়ানো হবে তোমাদের কাছে যে গাইড আছে ওই গাইড থেকেই তার এমসি কিউ তোমরা একটু প্র্যাকটিস করো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কীভাবে কোয়েশ্চিন সলভ করতে হয় সে বিষয়গুলো আলোচনা করা হবে সামারি এবং ফ্লোচার্ট চারটা বিষয় এক একটা প্যাসেজ থেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ তোমাদের ফ্রিতে যে কোর্সটি করানো হচ্ছে এই কোর্সটি বারবার করেই বলছি যেটা সম্পূর্ণ ফ্রিতেই তোমরা পাবে এবং খুব সুন্দরভাবে চেষ্টা করবো তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে এই দুই মাসের মধ্যেই তো তোমাদের জন্য শুধু যতটুকু তোমাদের কাছে চাওয়া সেটা হচ্ছে একটু শেয়ার কারণ আগেই বলছিলাম যে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে অনেক দিন ভিডিও দেওয়া হয় না আমি এই কোর্সটা হয়তো পেইড কোর্স করতে পারতাম পেইড কোর্স না করে ফ্রি কোর্সে যাতে সবাই দেখতে পারে সেই সাথে আমার চ্যানেলটা একটু আবার রানে আসে বা একটু চলতে থাকে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা একটু হেল্প করো সাপোর্ট করো আমিও চেষ্টা করবো তোমাদেরকে যথাসম্ভব সাপোর্ট করার জন্য তুমি বেশি বেশি পড়তে থাকো নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এইচএসসি দুই হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে উইথ গ্রামেটিক্যাল এক্সপ্লেনেশন আজকে থাকছে নেলসন ম্যান্ডেলা এর পার্ট ওয়ান তো আমরা দেখব অবশ্যই অর্থগুলো শব্দগুলো প্রতিটা শব্দের অর্থ ভেঙে ভেঙে যে প্যাসেজগুলো দেখলে তোমাদের খুব সুন্দরভাবে প্যাসেজ সম্পর্কে ধারণা চলে আসবে এবং এই প্যাসেজ থেকে আসা প্রশ্নগুলো কিভাবে প্র্যাকটিস করতে হয় সে বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে তো চলো আজকের প্যাসেজটি দেখে নিই নিলসন ম্যান্ডেলা নিলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা গাইডেড মানে হচ্ছে পথ দেখানো বা পরিচালিত করা তো গাইডেড দেখিয়েছেন সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকে তো যে কোনো ভার্বের যে অবজেক্ট অংশটা থাকে গাইডেড হচ্ছে ভার্ভ এর অবজেক্ট হচ্ছে সাউথ আফ্রিকা এই অবজেক্টের অংশটা ভার্ভের আগে বলতে হয় তো দক্ষিণ আফ্রিকাকে পথ দেখিয়েছেন আর প্রিপোজিশনের অবজেক্ট যেটা থাকে এটা প্রিপোজিশনের আগে বলতে হয় যেমন ফ্রম হচ্ছে প্রিপোজিশন আর দ্য সেকেলস হচ্ছে এর অবজেক্ট অফ হচ্ছে প্রিপোজিশন অ্যাফের হচ্ছে এর অবজেক্ট তাহলে যে কোনো প্রিপোজিশনের অবজেক্টের অর্থটা প্রিপোজিশনের আগে বলবে তাহলে ফ্রম দ্য সেকেলস অর্থাৎ শৃঙ্খল থেকে অফ অ্যাপারথেইড বর্ণবাদের অ্যাপারথেইড মানে বর্ণবাদ আর অফ থাকার কারণে এর অর্থটা কী আসছে বর্ণবাদের তাহলে ফ্রম দ্য সাইকেলস অফ অ্যাপারথেইড বর্ণবাদের শিকল থেকে টু একটা প্রিপোজিশন এ মাল্টি ডেমোক্রেসি বহুদলীয় গণতন্ত্রের দিকে আমরা টুর অর্থটা শেষে যে বলছি বহুদলীয় গণতন্ত্রের দিকে অ্যাজ অ্যান আইকন তাহলে অ্যাজ হচ্ছে প্রিপোজিশন অ্যান আইকন অ্যান আইকন মানে প্রতীক তাহলে আইকন মানে প্রতীক তাহলে অ্যান আইকন একজন প্রতীক হিসেবে একজন প্রতীক হিসেবে অফ পিস অ্যান্ড পিস অ্যান্ড রিকনসিলেশন শান্তি এবং মীমাংসার প্রতীক হিসেবে তাহলে এই পর্যন্ত দেখো বাক্যের একটা অংশ একটা ক্লজ তাহলে এইটুকু যে কোনো ক্লজের অর্থ তোমরা শেষের থেকে করবা তাহলে দেখবো বাক্যের অর্থ ক্লিয়ার থাকছে তো প্রথমে সাবজেক্টটা বলে নাও নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা তিনি কী করেছিলেন এই যে শান্তি এবং শৃঙ্খলার প্রতীক হিসেবে বা আমরা শেষের থেকে আসি শান্তি ও মীমাংসার প্রতীক হিসেবে বহুদলীয় গণতন্ত্রের দিকে মানে বর্ণবাদের শৃঙ্খল থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন বা পথ দেখিয়েছিলেন তো এভাবে শেষের থেকে যখন তুমি অর্থ করতে থাকবে তখন দেখবে বাক্যের অর্থটা তোমার কাছে ক্লিয়ার থাকছে হু কেম যিনি এসেছেন টু স্ট্রাগল টু ইম্বাডি দ্য ভার আর এটা ইনফিনিটিভ হলেও এটা ভার তো ভারবে অবজেক্ট হচ্ছে দ্য স্ট্রাগল তাহলে আমরা এখানে বলবো সংগ্রামকে বাস্তবায়ন বাস্তব রূপ দিতে ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর অর্থ হচ্ছে সারা পৃথিবীতে তাহলে যিনি সারা পৃথিবীতে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে বাস্তব রূপ দিতে এসেছিলেন ইম্প্রিজন ইমপ্রিজন মানে কারারুদ্ধ থেকে ফর নিয়ারলি থ্রি ডিকেটস ফর হচ্ছে নিয়ারলি থ্রি ডিকেটস প্রায় তিন দশক ডিকেটস মানে হচ্ছে কি দশক ফর হিজ ফাইট তার সংগ্রামের কারণে এগেনস্ট হোয়াইট মাইনরিটি রোল এগেনস্ট হচ্ছে প্রিপোজিশন হোয়াইট মাইনরিটি রোল শ্বেতাঙ্গ যে শাসনের বিরুদ্ধে তাহলে তুমি শেষের থেকে অংশটুকু অর্থ করে ফেলতে পারো যে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে তার সংগ্রামের কারণে প্রায় তিন দশক কারারুদ্ধ থেকে মেন্ডেলা নেভার লস্ট হিজ রিজল্ট মেন্ডেলা নেভার লস্ট কখনোই হারায়নি হিজ রিজল্ট তার যে দৃঢ় সংকল্প তাহলে মেন্ডেলা কখনোই তার দৃঢ় সংকল্প হারাননি টু ফাইট লড়াই করার ফর হিজ পিপল ইমানসিপেশন তার জাতির মুক্তির জন্য তার জাতির মুক্তির জন্য তিনি যে সংগ্রাম করেছেন এই বিষয়টা তিনি কখনোই কি এখান থেকে সরে যাননি তাহলে দেখো এই যে বাক্যটাই মেন্ডেলা হচ্ছে সাবজেক্ট নেভার লস্ট নেভার অ্যাডভার্ভ লস্ট হচ্ছে ভার্ভ আর হিজ রিজলভ এটা হচ্ছে এই লস্ট ভার্ভের অবজেক্ট তাহলে এই যে আগের যে অংশটুকু এই আগের অংশটুকু হচ্ছে ফ্রেজ এখানে বাড়তি তাহলে হবে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা তার মানে এটাকে বলতে পারি পাস্ট পার্টিসিপল আচ্ছা এরপরে দেখো হি ওয়াজ ডিটারমাইন্ড হি ওয়াজ ডিটারমাইন্ড তিনি সংকল্পবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন ব্রিংক ডাউন একসাথে হচ্ছে গ্রুপ ভার্ভ এফার মানে এই ডাউন বিলোপ করার জন্য টু ব্রিং ডাউন অ্যাফারথেইট অ্যাফারথেইট মানে বর্ণবাদ বর্ণবাদ বিলোপের জন্য হোয়াইল মানে সে যদিও অ্যাভয়েডিং অ্যাভয়েডিং মানে এড়িয়ে যেয়ে এটা একটা গ্রামেটিক্যাল নিয়ম সবসময় মাথায় রাখবে হোয়াইলের পরেই যদি ভার্বের ভার্ব থাকে অবশ্যই আইন যে যোগ হয় তাহলে হোয়াইল অ্যাভয়েডিং এড়িয়ে যেয়ে কী এড়িয়ে যে এ সিভিল অয়ার এটা হচ্ছে অ্যাভয়েড ভার্বের অবজেক্ট গৃহযুদ্ধ এড়িয়ে তিনি এইটা বিলুপ্ত করতে চেয়েছিলেন হিস প্রেস্টিস অ্যান্ড কারিশমা তার মর্যাদা এবং যে অনন্য প্রতিভা হেল্প হিম তাকে সাহায্য করেছিল উইন এই হেল্পটা হচ্ছে কজিটিভ ভার্ভ হেল্পটা কি কজিটিভ ভার্ভ হেল্পের পরে যখন কোনো ব্যক্তিবাচক ব্যক্তি থাকে তারপরে ভি ওয়ান বসে ভার্ভের বেস ফর্ম ব্যবহার করতে হয় তো হেল্প হিম উইন তাকে জয় করতে সহায়তা করেছিল দ্য সাপোর্ট সাপোর্ট মানে কি সমর্থন অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর তাহলে আমরা একসাথে বললে পৃথিবীর মানুষের সমর্থন জয় করতে তাকে কী করেছিল সাহায্য করেছিল এরপরে তার কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছে আই হেট আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন অর্থাৎ জাতি বৈষম্য একসাথে যখন বলবা আমি জাতি বৈষম্য ঘৃণা করি ভার্বের অর্থটা পরে বলতে হবে মোস্ট ইনস্টেন্টলি মানে সব থেকে তীব্রভাবে অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন এবং এর সব ধরনের প্রকাশ ম্যানিফেস্টেশনের বহি প্রকাশ তাহলে এবং এই রেস ডিসক্রিমিনেশনের জন্য বা জাতি বৈষম্যের জন্য এর যত ধরনের বহি যা যা ঘটে সব কিছুকেই সে তীব্রভাবে ঘৃণা করে আই হ্যাভ ফাউট ইট আমি সংগ্রাম করেছি এর বিরুদ্ধে অল ডিউরিং মাই লাইফ আমার সারা জীবন ধরে আমার সারা জীবন ধরে আমি এর বিরুদ্ধে সংগ্রাম করেছি আই উইল ফাইট ইট নাও আমি এখনও এর বিরুদ্ধে সংগ্রাম করি অ্যান্ড উইল ডু সো এবং ভবিষ্যতেও আমি সংগ্রাম করব। আনটিল আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না দ্য ইন্ড অফ মাই ডেইস মানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন আমার জীবন শেষ না হয় ততদিন পর্যন্ত আমি কি করব এর বিরুদ্ধে সংগ্রাম করে যাব ম্যান্ডেলা সেইড ম্যান্ডেলা এই কথা বলেন মানে এতক্ষণ যে কথাগুলো বলা হলো এটা ম্যান্ডেলার উদ্ধৃতি ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অ্যাকসেপ্টেন্স স্পিচ বলতে বোঝায় যে দায়িত্ব গ্রহণকালীন যে বক্তৃতা তো দায়িত্ব গ্রহণের সময় তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন সে বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেছিলেন অন বিকামিং অন প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অন বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট যখন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন তিনি এই সময় কত সালে উনিশশো চুরানব্বই সালে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম যখন ব্ল্যাক প্রেসিডেন্ট হন সেই ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়ার সময় তার তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন দ্য টাইম টাইম মানে সময় ফর হিলিং ফর ফর দ্য হিলিং হিলিং অফ যদি কখনো দেখো যে কোনো একটা ভারপ্লাস আইএনজির আগে দা আছে পরে অফ আছে তাহলে এগুলাকে বলতে হয় ভারবাল নাউন অর্থাৎ ভার্ব যেখানে সরাসরি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে জিরান্ড বলা যায় তবে এটাকে ভার্বাল নাউন যদি অপশনে থাকে বা কোনো জায়গায় থাকে তাহলে এটাকে কি বলতে হবে ভারবাল নাউন কি থাকবে আগে দাপ থাকবে পরে অফ থাকবে মাসে আইএনজি যুক্ত ভার্ব দ্য ওন্ডস হ্যাজ কাম মানে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস কিসের সময় ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস ক্ষত যারা ক্ষত ওন্ডস মানে যেখানে ক্ষত হয় বা আহত হয় তো এই আহত নিরাময়ের সময় হ্যাস কাম চলে এসেছে তাহলে ক্ষত নিরাময়ের সময় এসেছে দ্য মোমেন্ট মোমেন্ট মানে মুহূর্ত কিসের মুহূর্ত টু ব্রিজ দ্য চ্যাম্পস চ্যাম্পস মানে যে ফাটল যে ফাটল ধরে সেটাকে চ্যাম্পস বলা হয় টু ব্রিজ আমরা ব্রিজ জানি যেমন নদী বা কীসের উপরে যখন একটা ব্রিজ দেওয়া হয় তখন কী হয় দুই পাড়ের এক মিলেমিশে এক হয়ে যায় তো সেই অর্থে এটা ব্যবহার করা হয়েছে দ্য মোমেন্ট মানে মুহূর্ত টু ব্রিজ দ্যান্স মানে ওই ফাটলের উপরে ব্রিজ করার বা জোড়া লাগানোর বা মেলানোর যে সময়টা কাম এই মেলানোর সময় হয়ে গেছে আস কার কথা বলা হচ্ছে কোন হচ্ছে কোন ব্রিজের কথা বলা হচ্ছে বা কোন ফাটলের কথা বলা হচ্ছে যে ফাটল আমাদেরকে যা বিচ্ছিন্ন করেছে এটা হচ্ছে একটা উই হ্যাভ অ্যাসিভড অবশেষে আমরা অর্জন করেছি কি অর্জন করেছি এই যে অ্যাসিভড ভার্বের অবজেক্ট হচ্ছে আওয়ার পলিটিক্যাল ইমান্সিপেশন আমাদের রাজনৈতিক স্বাধীনতা আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি ইন নাইনটিন নাইনটি থ্রি উনিশশো সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দেখো এটা প্যাসিভে আছে বিভার প্লাস ভি থ্রি প্যাসিভ ফর্ম মানে ম্যান্ডেলা দিয়েছিল এমন না ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল দ্য নোবেল পিস প্রাইস নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল অ্যান অনার যে সম্মান শেয়ার তিনি ভাগ করে নিয়েছিলেন উইথ এফ ডাব্লুডি ক্লার্ক এফ ডাব্লুডি ক্লার্ক সাথে যে সম্মানটা তিনি কি করেছিলেন ভাগ করে নিয়েছিলেন তো এই এফ ডাব্লুডি ক্লার্ক তিনি কে দা হোয়াইট আফ্রিকান লিডার শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা দেখো যে কোনো নাউনের পরে যখন তার আরেকটা পরিচয় দেওয়া হয় এটাকে গ্রামিটিক্যালি অ্যাপজিটিভ বলা হয় তোমাদের যে মডিফায়ার আছে মডিফায়ার এই বিষয়গুলো খুব বেশি করে লাগবে যে একটা নাউন এফ ডাব্লিউডি ক্লার্ক বললাম তাহলে তো তার সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাইনি আসলে এফ ডাব্লিউডি ক্লার্ক কে ছিলেন তো তার সম্পর্কে বলে দেওয়া হলো দ্য হোয়াইট আফ্রিকান লেডার এই এফ ডাব্লিউডি ক্লার্ক ছিল শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা তাহলে এইটাকে বলা হয় অ্যাপজিটিভ কোনো ভারত থাকবে না সরাসরি নাউনের পরে আরেকটা নাউন বা নাউন ফ্রেজ দ্বারা মূলত অ্যাপজিটিভ তৈরি করা হয় হু হ্যাড এই হু দ্বারা এখানে এই এফডাব্লিউডি ক্লার্ককে বোঝানো হচ্ছে তার মানে এটা হু হ্যাড হিম যে কী করেছিল তাকে মুক্তি করে মুক্ত করেছিল ফ্রম প্রিজন জেলখানা থেকে থ্রি ইয়ার্স আর্লিয়ার তিন বছর আগেই অ্যান্ড নেগোশিয়েটেড নেগোশিয়েট মানে আলোচনা করা বর্ণবাদ নিরাময়ের বন্দোবস্ত করেছিলেন তাহলে হচ্ছে আমাদের পার্ট পার্ট আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে করব তবে এই যে প্যাসেজগুলো করা হচ্ছে এই প্যাসেজগুলো আশা করি তোমরা বুঝতে পারছো সুন্দরভাবে এর প্রতিটা শব্দার্থ এখন তোমাদের ফোকাস করতে হবে ওয়ার্ড মিনিং উপরে এবং এই ওয়ার্ড মিনিংগুলার শিরোনিমের উপরে প্লাস যে প্যাসেজটা যখন পড়ানো হবে তোমাদের কাছে যে গাইড আছে ওই গাইড থেকেই তার এমসি কিউ তোমরা একটু প্র্যাকটিস করো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কীভাবে কোয়েশ্চিন সলভ করতে হয় সে বিষয়গুলো আলোচনা করা হবে সামারি এবং ফ্লোচার চারটা বিষয় এক একটা প্যাসেজ থেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ তোমাদের ফ্রিতে যে কোর্সটি করানো হচ্ছে এই কোর্সটি বারবার করেই বলছি যেটা সম্পূর্ণ ফ্রিতেই তোমরা পাবে এবং খুব সুন্দরভাবে চেষ্টা করবো তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে এই দুই মাসের মধ্যেই তো তোমাদের জন্য শুধু যতটুকু তোমাদের কাছে চাওয়া সেটা হচ্ছে একটু শেয়ার কারণ আগেই বলছিলাম যে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে অনেক দিন ভিডিও দেওয়া হয় না আমি এই কোর্সটা হয়তো পেইড কোর্স করতে পারতাম পেইড কোর্স না করে ফ্রি কোর্সে যাতে সবাই দেখতে পারে সেই সাথে আমার চ্যানেলটা একটু আবার রানে আসে বা একটু চলতে থাকে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা একটু হেল্প করো সাপোর্ট করো আমিও চেষ্টা করবো তোমাদেরকে যথাসম্ভব সাপোর্ট করার জন্য বেশি বেশি পড়তে থাকো নিজের যত্ন নিও